হাই, রাফি আছি তোমাদের সাথে। কথা বলবো ওয়েব সিরিজ মহানগর দুই নিয়ে। মহানগর একের ঘটনার কোলকাটি ছিল ওসি হারুনের হাতে। সে তার মন মর্জিমত দেখিয়েছে ও দর্শককে অবাক করেছে। তারপর তো ক্লাইম্যাক্সে মলয় কুমারের কমপ্লিমেন্টের কারণে ধরা পড়লেন। মহানগর দুয়ে এসে সে এখন টেবিলের অন্য পাশে। এখন দেখার বিষয় ওসি হারুন অন্য পাশে বসে কতটুকু তাক লাগাতে পারে। মহানগর দুই এটি একটি অনন্য সৃষ্টি। এই এক নির্মাণে আশফাক নিপুন বাংলাদেশের অডিও জগতের সেরা পরিচালক হয়ে থাকবে তা কোনো সন্দেহ হয়নি। কি মহাময় নির্মাণ, কি দুর্দান্ত কাস্টিং! প্রত্যেকটা চরিত্র পরীক্ষিত এবং পিকচার পারফেক্টভাবে তুলে ধরেছেন তিনি। নো স্পয়লার প্লট। মহানগর একে একটি ক্রাইম থ্রিলার হলেও মহানগর দুই কিন্তু একটি পলিটিক্যাল থ্রিলার। প্রথম সিজন যেখানে শেষ হয়েছিল দ্বিতীয় সিজনের শুরুটা সেখান থেকেই। এবার ওসি হারুন দাঁড়িয়ে আছে একেবারে তুলসিরাতের উপর। ভালো আমলের কারণে পাবেন মুক্তি আর খারাপ আমলের কারণে পাবে পরিণতি। বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া এক রাতের ঘটনায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে তাকে। অন্যদিকে বর্তমান সময়ে আফনান চৌধুরী কোর্টে রায়ে ছাড়া পেয়ে রাতভর খুঁজে চলেছে যারাকে। কী হবে শেষ পর্যন্ত জানতে হলে আপনাকে পুরো সিরিজটি অবশ্যই দেখতে হবে। এইবার আসি অভিনয় নিয়ে। এই সিরিজের অভিনেতাদের অভিনয় নিয়ে কিছু বলার সাহস হবে না আমার। তবে অভিনয় জগতের আনকুরায় ছেলেটির নাম দিব্যজ্যোতি। নিখাত স্রষ্টাপদিত্ব প্রতিভা স্রেফ রিহার্সেল গ্রুমিংয়ের মাধ্যমে এটা করা যায় কিনা আমার সন্দেহ। এই ছেলেটা যাবে বহুদূর। পিতা বৃন্দাবন দাসকে ছাড়িয়ে তিনি এই সিরিজের অনেক উপরের স্কেলে অভিনয় করেছে বলে আমার মনে হয়। আপনার প্রতি ভালোবাসা এবং শুভকামনা রইল, এগিয়ে যান। এবার আসি রান টাইম নিয়ে। ব্যাকগ্রাউন্ড মিউজিক গল্পের একটা আলাদা মাত্রা যোগ করিয়েছে। থিম মিউজিকগুলো সিজন আগের মতোই বেশ ভালো লেগেছে। কারিগরি দিকগুলো টপ ক্লাস কাজ করা হয়েছে। সব মিলিয়ে ছিল আমার দৃষ্টিকোণে মহানগর দুই।